ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायश्वभद्रेशुनित्तं भागवतसेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणी निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणी श्रील प्रभुपाद की जय। श्रीमद् भागवत प्रथम स्कंध द्वितीय अध्याय श्लोक 6 থেকে 10। श्लोक संख्या 6। सबई पुंसां परो धर्मो जतो भक्तिरधक्षजे अहितुक प्रतिहता ययात्माशु प्रसीदति। शब्दार्थ स সেই বই অবশ্যই পুংসাম মানুষের জন্য পর শ্রেষ্ঠ ধর্ম ধর্ম যতহ যার দ্বারা ভক্তি ভগবত ভক্তি অধক্ষজে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অতীত অহৈতুকি ফলভোগের বাসনারহিত অপ্রতিহতা নিরবিচ্ছিন্ন ইয়া যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসিদ্ধতি সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাৎপর্য এখানে শ্রীল সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধঃপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। বেদে মানুষের জন্য দুটি মার্গ বর্ণিত হয়েছে, তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা। প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা, নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা। জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা, প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময়। জড় জীবন অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা, এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ। তাই অনিত্য অজ্ঞান এবং নিরানন্দময় জড় সুখভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তা নিকৃষ্ট, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে তা অবশ্যই অনেক উন্নত মার্গ। এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে, যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক। পরম মঙ্গল সাধনের জন্য
বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি। বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে, তাই ভগবত ভক্তি সব সময় বিশুদ্ধ হওয়া উচিত, অর্থাৎ তাতে যেন জড় সুখভোগের কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে। তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখভোগের কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা। এইভাবে তাঁর সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল নিত্য আনন্দ লাভ করা যায়। আমরা ইচ্ছাকৃতভাবেই ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি, কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা। জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত হয়ে কর্ম করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আশ্রয় এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ। প্রতিটি জীবই তাই স্বরূপে নিত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সব কিছুই হচ্ছে তাঁর বিভিন্ন অংশ। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভুভৃত্যের সম্পর্ক। সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড়জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই প্রভুভৃত্যের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক। ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে। শ্লোক 7। বাসুদেবে ভগবতি ভক্তিযোগ প্রয়োজিতঃ জনয়ত্যাশু বৈরাগ্যং জ্ঞানং চ যদ অহৈতুকম্। অনুবাদ: ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তাৎপর্য: যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাবপ্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রে যজ্ঞ, দান, তপশ্চর্যা, জ্ঞান, যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে। তাদের মতে যারা উচ্চস্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না তাদের জন্যই ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শূদ্র, বৈশ্য এবং স্ত্রীলোকদের জন্য নির্দেশিত হয়েছে, কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ভক্তিযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত তাঁদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্যই উন্মুক্ত, এমনকি স্ত্রী, বৈশ্য, শূদ্রের থেকেও নিম্নস্তরে রয়েছে যে সমস্ত অন্তজ তাদের সকলের জন্যই ভগবত ভক্তির দ্বার উন্মুক্ত। সুতরাং উচ্চস্তরের ব্রাহ্মণ এবং আত্মজ্ঞানী রাজাদের আর কী কথা। অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে
যথা যজ্ঞ দান তপশ্চর্যা ইত্যাদি তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পারমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয়েই পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহান্বিত হয়। জড় বিষয়ের প্রতি অনাসক্তি নিষ্ক্রিয়তা নয়, যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে থাকে। নৈষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না, তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্মত্যাগের কথা বলা হচ্ছে না। ভক্তিমার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায়, তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকেই দূর হয়ে যায়। তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকেই নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তেমনি ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তিনি মূর্খ নন, অথবা তিনি নিকৃষ্ট স্তরের কার্যকলাপে যুক্ত নন, অথবা তার কোনো জাগতিক আসক্তিও নেই। শুষ্ক যুক্তিতর্ক দিয়ে এই স্তরে উন্নীত হওয়া যায় না, তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান বৈরাগ্য আদি সবকটি দিব্য গুণই বর্তমান থাকে, কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। শ্লোক 8। ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বাক্ষীন কথা শুয়া নোৎপাদয় যদিরতিম শ্রম এব হি কেবলম। শব্দার্থ ধর্ম, ধর্ম সনুষ্ঠিত ব্যক্তিগত অবস্থা অনুসারে অনুষ্ঠিত, পুংসাম মানুষদের, বিশ্বক্ষেন পরমেশ্বর ভগবান, কথাসু বাণীতে, ইয় যা, না উৎপাদয়েত উৎপাদন করা, যদি যদি, রতিম আসক্তিরূপ রুচি, আসক্তিরূপ রুচি, শ্রম অনর্থক পরিশ্রম, এব কেবল হি অবশ্যই, কেবলম সম্পূর্ণরূপে। অনুবাদ: স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালনরূপ সধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথাশ্রম মাত্র। তাৎপর্য: মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয়াসক্ত যে মানুষ, তার স্থূল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না। তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই, তাই তার ব্যক্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা সাধারণত নিম্নস্তরের পশুদের মধ্যে দেখা যায়, আর প্রসারিত স্বার্থপরতা মানব সমাজে দেখা যায় এবং তা পরিবার, সমাজ, জাতি, দেশ এবং পৃথিবীকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত সমস্ত বিষয় প্রসারিত হয়।
এই সমস্ত স্থূল জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছে মনোধর্মীরা, যারা তাদের মনোরাজ্যে বিচরণ করে এবং তাদের বৃত্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা রচনা করা বা দার্শনিক মতবাদ সৃষ্টি করা, যেগুলি হচ্ছে দেহ এবং মনের মধ্যে সীমাবদ্ধ স্বার্থপরতা। কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে অবস্থান করছেন সুপ্ত আত্মা। দেহে যার অনুপস্থিতির ফলে দেহগত এবং মনোগত স্বার্থপরতাই অর্থহীন হয়ে যায়। কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই। যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের অতীত, তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না। আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে। আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত। দেহ এবং মনকে সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনোই সুখী হওয়া যায় না। দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ। আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে। একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, তেমনই দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে, ঠিক তেমনই আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড়জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোক এবং মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি সে তখনই লাভ করতে পারে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়। সকলের হৃদয়েই ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড় বস্তুর প্রতি জীবের যে আসক্তি, তা জড় দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবত প্রেমেরই বিকৃত প্রকাশ। তাই আমাদের সধর্মপরায়ণ হতে হবে, যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। এবং যে ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয় না, তাকে এখানে শ্রম এব হি কেবলম বলে বর্ণনা করা হয়েছে। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম, তা সে যে মতবাদের অন্তর্গতই হোক না কেন, আত্মাকে মুক্তি দান করতে পারে না। এমনকি মুক্তিকামীদের কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে। কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ, তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। স্থূল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড়জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ। তা সে এই জগতেই হোক অথবা অন্য জগতেই হোক, এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয়, সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবাসস্বরূপ কোনো নিত্য স্থিতি লাভ করতে পারে না। অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। শ্লোক 9। ধর্মস্য হি অপবর্গস্য নার্থার্থায় কল্পতে, নার্থস্য ধর্মৈকান্তস্য কামোলাভায় হি স্মৃতঃ। ধর্মস্য, ধর্মের, হি অবশ্যই, অপবর্গস্য পরম মুক্তি, ন না অর্থ, অর্থ
अर्थायो जागतिक लाभेर जन्नो उपकल्पते उद्देश्य ना अर्थस्य जड़ विषय लाभेर धर्म एक अंतस्य परम धर्म आचरणकारी काम इंद्रिय सुभोग लाभाय फल लाभ ही यथार्थ स्मृतः महर्षिदेर द्वारा वर्णित हुए। अनुवाद समस्त धर्मेर उद्देश्यई हच्छे चरम मुक्ति लाभ करा, ता कखनो जड़ विषय लाभेर आशाय अनुष्ठान करा उचित नय। अधिकन्तु तत्त्वद्रष्टा महर्षिरा निर्देश दिए गेछेन जे जारा परम धर्म अनुष्ठाने जुक्त हुएछेन तारा जेन कखनो इंद्रिय सुखभोगेर उद्देश्ये जड़जागतिक लाभेर प्रत्याशी ना हन। तात्पर्य, आमरा पूर्वेई आलोचना करेछि जे परमेश्वर भगवानेर प्रति शुद्ध भक्ति अनुशीलनेर फले आपना थेकेई शुद्ध ज्ञानेर उदय हय एवं जड़ विषयेर प्रति आसक्ति रहित हय। किन्तु बहु लोक आछे जारा मने करे जे समस्त कार्यकलापेरि एकमात्र उद्देश्य हच्छे जड़जागतिक विषय लाभ, एमनकि धर्म अनुशीलनेरो उद्देश्य तई। पृथिवीर प्राय सर्वत्रई जनसाधारण जागतिक लाभेर आशातेई केवल धर्म अनुष्ठान करे, एमनकि वैदिक शास्त्रेओ सब रकमेर धर्म आचरणेर संगे जड़जागतिक लाभेर प्रलोभनও जुड़े देवा हयेछे एवं अधिकांश मानुषई धर्म आचरणेर माध्यमे एई समस्त लाभेर प्रति अथवा प्रलोभनगुलिर प्रति आसक्त। तथाकथित धर्मपरायण मानुषदेर केन एई धरनेर जड़ विषय लाभेर प्रलोभन देखानो हयेछे কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা পূর্ণ হয়। এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যায়। ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য, কিন্তু শ্রীল সুত গোস্বামীর মতে শ্রীমৎ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে। কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যে কখনোই কোনো রকম ধর্ম আচরণ করা উচিত নয়। জড় বিষয় লাভ হলেও তা ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা নিম্নে বর্ণিত হয়েছে। কামস্যনেন্দ্রিয়প্রীতির্লাভো জীবেত যাবতা জীবস্য তত্ত্বজিজ্ঞাসা নার্থযশ্চেহ কর্মভি। শব্দার্থ কামস্য কামনার বাসনার, না ইন্দ্রিয় ইন্দ্রিয়সমূহের, প্রীতি লাভ জীবেত জীবনধারণ, যাবতা যতটুকু পরিমাণ, জীবস্য জীবের, তত্ত্ব পরমতত্ত্ব, জিজ্ঞাসা না অর্থ, যচ ইহ তাছাড়া, কর্মভি কর্মের দ্বারা। অনুবাদ, ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত, কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। তাৎপর্য, সম্পূর্ণরূপে মোহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয়ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয়ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে, সমাজসেবায়, পরার্থবাদে, লোকহিতৈষণায়,
এবং চরমে ধর্ম অনুষ্ঠানে এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয়তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে। ভোটদানকারী জনসাধারণও যে নেতা তাদের সবচাইতে বেশি ইন্দ্রিয় সুখভোগের আশ্বাস দিচ্ছে তাকেই ভোট দিচ্ছে। ভোটদানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তখন তারা নেতাদের গদিচ্যুত করছে। নেতারা সর্বদাই ভোটদানকারীদের নিরাশ করছে, কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোটদানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না। সমস্ত ক্ষেত্রেই এটা চলছে। জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য পরমতত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করবার চেষ্টা করছে। কিন্তু শ্রীমৎ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয়। কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয়ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, ইন্দ্রিয় সুখভোগের জন্য নয়। দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত সেই জন্য তার অন্তত কিছু পরিমাণ বিধিনিষেধগুলি মেনে চলতে হবে। উচ্ছৃঙ্খলভাবে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয়। যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। আজকের সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে, কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয় তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয়। যারা পরম সত্যের অনুসন্ধানী তারা কখনোই ইন্দ্রিয় সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না, কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন। তাই জীবনের প্রতিটি স্তরে মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত, এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে, কেননা সে তখন ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয়। পরম সত্য যে কী তা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবতম কি জয়।